এই মুহূর্তে প্রদীপ্ত নিউজ থেকে আমি পরীক্ষিত আছি চুঁচুড়া শহরে। চুঁচুড়া শহরের একদম প্রাণ কেন্দ্র ঘড়ির মোড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঠিক অপোজিটে ঘড়ির মোড়। এই ঘড়ির মোড়ের একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। এটি ডাচ আমলে নির্মিত একটি স্থাপত্য শিল্প ঘড়ির মোড়ে। এবং ঘড়ির মোড়ের ঠিক অপোজিটে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জনতা হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটি অতি পরিচিত একটি রেস্টুরেন্ট এবং কেন এটি এত বিখ্যাত সেটা জানার জন্যই আমরা কিন্তু আজকে তার সঠিক সন্ধানে এসেছি। আমরা আলাপ আমরা অপর একজনকে পেয়ে গেছি। আপনার নাম 1903 সালে যখন তৈরি হয়েছে সেই গল্পটা যদি একটু জানান। এবং এটা তো রমরমিয়ে চলছে আমরা জানি, কারণ চুঁচুড়া শহরের মধ্যে জনতা হোটেল চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া একদমই বিরল। তো আপনাদের এখানকার স্পেশালিটি সাধারণ বাঙালি খাবারও এবং এখন আমরা এটার যে রূপ দেখছি এটা সেই আদিকাল এই রূপে আমরা জানি জনতা হোটেল মানেই রুটি তরকা। তো আপনাদের তরকাটা এতটা স্পেশালিটি কি আছে, এটার কি গোপন রহস্যটা কি বলা যাবে? বলা যাবে না, আমি দেখিয়ে তোমাকে। বেশ, আমরা তাহলে একদিন কিচেনেই চলে যাই এবং সেখানে দেখে নিই যে গোপন কথাটি রবে না গোপনে। তো আসুন আমরা কর্মধারের সাথে একদম ডিরেক্ট অন্তর্মহলে প্রবেশ করেছি এবং তার সাথে সাথে আমরা দেখতে পেল যে রহস্যটা কি, কারণ এইখানে যারা আর কিছু খান বা না খান তারা কিন্তু একদম তরকাটা নেবেনি এবং তরকা এসে ভীষণভাবে কাঁধে অতুলনীয় গন্ধে তো মম করছে। রান্নাঘর জুড়ে এই তরকা তৈরি হচ্ছে। আমরা একটু দেখতে পাই আপনাদের তরকার প্রস্তুতিটা কি, কথা বলার চেষ্টা করবো। আপনারা ভাড়ে এখনো দরকার দেন? যেরকম ঝাল ছাড়া ঝাল বেশি দিয়ে কেউ ডিম তরকা কেউ প্লেন তরকা কেউ পনির তরকা যে যা চায় সেটাই আমরা প্রোভাইড করি। দাম একদম রিজনেবল রেখেছি, মানে যেটুকুনি আমার খরচা হয় সেটুকুনি তুমি যেটুকুনি সংসার চালানোর জন্য দরকার সেই এক্সট্রা কোনো কিছু না। প্লাস যারা আছে এখানে আমি কোনো স্টাফের চুপে রেখেছি সব ভাই মতো মিলে গেছে কাজ। এবং চুঁচুড়া শহরে যেহেতু একটা প্রাণ কেন্দ্র অবস্থিত, ন্যাচারালি রাত্রিবেলা লোকেরা ধর বাড়ি ফেরে, তো এখান থেকে একটু রুটি তরকা কিনে নিয়ে চলে যাবে। 12টা অবধি খোলা থাকে আমাদের রাত্রিবেলা। আচ্ছা, তরকা যখন এখানে একটু ফেমাস একটু জিজ্ঞেস করি, প্রতিদিন আপনাদের তরকা কতটা পরিমাণে তরকা তৈরি হয় এটা কোনো আইডিয়া আছে? তো হয় প্রতিদিন 10 কেজি তাহলে তরকা তৈরি হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে যে তরকাটা এখানে আমরা টেস্ট করে দেখবই কত ফেমাস। তো আসুন আমরা কিন্তু আবার দিকে চলে যাই। আমরা কিন্তু বসেই গেছি তন্দুরি রুটি আর তরকা দিয়ে। এখানে এমনি প্লেন হাতে করে রুটিও পাওয়া যায় এবং রুমালি রুটিও পাওয়া যায় এখানে। এবং এই তরকা আমরা এবং আমার সাথে তো বসে আছে আমাদের প্রতিনিধি প্রিয় অঙ্কুর মজুমদার। আপনারা দেখতেই পাচ্ছেন অঙ্কুরে রীতিমতো খিদে পেয়েছে এবং আমি অনেক কষ্টে রান্নাঘর থেকে কিন্তু খাবারটাকে মানে রানটাকে যেহেতু নিজে গ্রহণ করেছি অনেক বেশি পরিমাণে অনেক কষ্টে সেটা সহ্য করেছি এবং আর সহ্য করতে পারছি না। তরকার দামটা যেটা তরকার দামটা যেটা
আসতেই হবে জনতা হোটেলে। এবং এখন ঘড়ি ঘড়ে ঠিক প্রাণ কেন্দ্রে যেটা আমরা দেখতে পাই জনতা হোটেল, সচরাচর যারা চুঁচুড়া বাসিন্দা তারা এখানে আসেন, কিন্তু যারা দূর থেকে আসবেন তাদের জন্য বলি লঞ্চ ঘাট পেরিয়ে, যারা নৈহাটি থেকে আসছেন লঞ্চ ঘাট পেরিয়ে অবশ্যই সামনেই পড়ে ঘড়ি মোড়, আর যারা ট্রেনে করে আসবেন কোনো কারণে চুঁচুড়ায় কাজের জন্য আসছেন অবশ্যই আসবেন ঘড়ি মোড়, একটি প্রসিদ্ধ ঐতিহাসিক প্রাণ কেন্দ্র চুঁচুড়া শহরের। তো সেখানে জনতা হোটেলে আসলে এটা কিন্তু সকাল থেকে রাত অব্দি, রাত 12টা অব্দি চলে এই হোটেলটা, বোঝাই যাচ্ছে যে এখানে কি হারে পরিমাণে লোকের ভিড় হয় এবং না খেয়ে তো বাড়াই যাচ্ছে। আমি যেটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের হিসাব করি 1903 মানে বোঝা যাচ্ছে যে স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ প্রিয় এই এই অঞ্চলগুলো একটা স্বাধীনতা সংগ্রামী ঘাঁটি। এবং আমরা যদি দেখি ঘুরে ঘুরে রঘুপতি মজুমদার স্ট্যাচু হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্দর একটা অবস্থা। এবং সেই পিরিয়ডে একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে এবং তাদের যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়া কিন্তু বর্তমানে সেই মান সেই কোয়ালিটি তারা কিন্তু মেনটেন করেছে বলেও কিন্তু এখনও কিন্তু সেই লোকেরা আসছে এখন। অবশ্যই এবং আমার মনে হয় আপনারা অবশ্যই আসুন এবং খান এবং খেতে পারেন, যে আপনারা যদি কেউ কিছু ইস্যু হয় আপনারা আশা রাখি এখানে ওনাদের সাথে কথা বলতে পারেন, অনেকটা সাহায্য করা সহযোগিতা করে এবং প্রত্যেকে অত্যন্ত ভালো থাকে। আশা রাখি পরিবেশটা ভালো লাগবে। অবশ্যই আমার মনে হয় এবং আরও অনেক ভালো ভালো ভিডিও আমরা শিখে যাবো। অনেকেই বলছিল খাওয়ার ভিডিও যদি কিছু করা যায়, আমরা চেষ্টা করলাম একটা খাওয়ার ভিডিও আবার নতুন করে দেওয়ার আপনাদের। এবং যেন আমাদের কাছে আজকে ভূতের রাজার গড় আমরা পেয়ে গেছি, হঠাৎ করেই আমরা কিন্তু চলে এলাম, কারণ খিদে তো পেয়েছি এবং খিদে যখন পেয়েছি জনতা হোটেলেই আসতে হবে। তো জনতা হোটেলে তরকা ছাড়া অন্য কিছু কথা মাথাতেই আসে না, তো ন্যাচারালি আমরা এখন খাওয়ার দিকেই মনোনিবেশ করি।